এটা আমি আর এটা আমার দাদা দাদু, আর এখানে পাপা পাউরি হরিয়ারি হরিয়া দাদু ওরা কি খাচ্ছে? ওরা খাচ্ছে চা। না আমার সাথে সে সরম করে, তো তুমি চাও। ওরে বাপুরি, আমি বলছি ওরা খাচ্ছে চা। আমিও তো তাই বললাম যে আমার সাথে সরম করে, তো তুমি চাও। ওরে বাপুরি, আমি বলছি ওরা খাচ্ছে চা, সয়া কার চা। দৌড় রুমিয়া, তোমার মতো সোসা নাকি যে মানুষের ডাসা সস্তা ইয়া খামু? ওরে বাপুরি, তোমার যন্ত্রণায় জীবনটা মোর তেনা তেনা হইয়া গেলে। আমি বলছি বুর্জ খলিফা, আর তুমি শুনছো মিয়া খলিফা। আরে ভাই, কই আসলে না তুদিন, কোন সাক্ষাৎ টাক্ষাৎ নাই? আব্বে হালাই, সাক্ষাৎ পাবে কইতে নে, ওয়াজে গেছিলাম মনোযোগ সহকারে, ওয়া শুনতাছি তো শুনতাছি। ওই টাইমে কইতে জানি তিহারি না তুহিরি আইছে, চাঁদের উপরে চাচু ঢেলে ঢুলে ঠান্ডা লাগে লাইছে। হাচ্চু ঢেলে দেই, ঢেলে দেই। ওরে বাপুরি, ঠান্ডা লাগছে তোমার, চলো চা খাই আসি। আরে দাদু, খালি চাচা চাচা করো বাবা, বয়স তো কম হইলো না, এতদিন যদি চাও ব্যস্তা তাহলে তুমি মোদির মতো প্রধানমন্ত্রী হয়ে যাইতা। ওরে বাপুরি, চায়ের ব্যবসায় এত লাভ নাকি? আরে দাদু, লাভই তো, বাঙালি সকালে তেলে রাত পর্যন্ত চায়ের উপরেই থাকে। পরানের বন্ধু সব একলে গইছে, চল চা খাই আসি। বাড়িতে মেয়া মানাইছে, ওই কেডা কুনহানে আছো, তাড়াতাড়ি চালো আয়। সর্দি লাগছে, প্যারাসিটামলের মাইরে বা, লাল চা জিন্দাবাদ। আর বড় লোক পোলাবানের কথা তো বাদই দিলাম, সকাল 12:30 বাজে ঘুম থেকে উঠতে চিল্লা চিল্লা গায়ে দেয়, চা দেশ না গেলা। আর আমি তো আমার সকিনারে সাফ সাফ করে কয়ে দিচ্ছি যে তোমার আব্বা জানে যে পর্যন্ত চায়ের ব্যবসা না করবো সে পর্যন্ত তোমার সাথে আমার কাটি। ওরে বাপুরে, তাইলে তো চায়ের ব্যবসায় শুরু করুন লাগে। এই শুনছো, একটা সুখবর আছে, আমার আব্বাই না আর রং কোম্পানির চাকরি বাদ দিয়া চায়ের ব্যবসায় নামছে। কি শুনাইলা, দিল তো খুশ করে দিলা। ওরে বাপুরে, কি শুনাইলা, দিল তো খুশ করে দিলা। লেটস গো টু দা বাসর গো। হচ্ছু।